আমরা বোনের বাড়িতে এসেছি আজকে পুজোর নতুন জামা প্যান্ট দিতে। দেখতেই পাচ্ছ দিদি রূপা জামা প্যান্ট নিয়ে যাচ্ছে, আর বোনের এটা প্রথম বছর পুজো বিয়ের পরে, তো নতুন জামা প্যান্ট নিয়ে চলে এসেছি বোনের বাড়িতে। সো জাস্ট আস্তে ঘরে চলে গেলাম, আর ওই যে বোন দাঁড়িয়ে রয়েছে, বোনের হাতে দেওয়া হচ্ছে এবছরের নতুন পুজোর জামা প্যান্ট কাপড়। দেখছ ওরা হাত নাড়িয়ে হাই করছে, আর বোন কত খুশি। আমরা 6 মাস পরে বোনের বাড়িতে এসেছি, তার কারণ বোনকে বিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ডিউটিতে। বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি, একটা মোটর সাইকেলে তো 5 জনা যাওয়া যাবে না, তার জন্য টুকটুকিতে যেতে হবে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টুকটুকির আশায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের মোড়ের সামনে টোটোর জন্য, আমি গাড়িতে বসে আছি, রূপা আমাকে ডাক দিচ্ছে, আর রূপা ব্যাগটা এমনভাবে নিয়েছে মনে হচ্ছে কোথাও চলে যাচ্ছে। এর মধ্যে আমি চলে এসেছি বোনের বাড়িতে প্রায় 6 মাস পরে, এই ক্যাবলি আসলাম, যে কীরকম খুশি হয় বোন সেটা তো এখনও বোনকে দেখতে পারলাম না, বোন রান্নাঘরে রয়েছে, বোন আসুক তারপরে দেখাবো তোমাদের। আমরা এসে বসার সাথে সাথে মাইমা আমাদের মাজা দিয়ে গেল খাওয়ার জন্য, মাজা পেয়েছি মাজা। এবার বল না কেমন লাগছে, খুব ভালো লাগছে। ভিডিও শুরুটা প্রথমেই দেখেই বুঝতে পেরেছিলে সেটা, এখন রূপা আর আমার দিদি যাচ্ছে বোনের বাড়িতে কাপড় জামা নিয়ে, বোনের শাশুড়ি বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে এখন, আর ওরা গট গট করে চলে যাচ্ছে ঘরের মধ্যে, এখন বোনের হাতে দেবে। আর এই যে অসিত দাঁড়িয়ে রয়েছে, এই যে বোনের হাতে কাপড় জামা দিচ্ছে নতুন পুজোর, আর যে এখন হাই করছে হাত নাড়িয়ে সবাই, এই যে কিছু বলছে বোন বোঝা গেল না, খুব খুশি হয়েছে। এই যে আমার বোনও চলে আইছে, সব ঘুরি ঘাড়ি বস, এই তো জামাই চলে এসছে, এবার অসুখকে ডেকে বসাবি। আসো জামাই বাবুকে কেমনে লাগছে, ঠিক করে বসে অসুস্থ না কেমন।
জামাটা খোল লাগবে মানি গেঞ্জি ভিজা কেন গেঞ্জি ভিজা কেন হয়েছে দেখো গেঞ্জি ভিজা তো আদি চুল কাটা তা হেভি হয়েছে আস্তে খা আস্তে দাদা দাদা এটা দাদা মামা হ্যাঁ হ্যাঁ কি এটা কি হয়েছে ও আতা আতা দাদু ছান করছে দাদু ছান করছে পড়বে অন্য বাচ্চা ওকে দেখে ভয় পায় আবার ভয় পাচ্ছে না আদির সাথে খেলতে খেলতে কিভাবে যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না এখন খেতে যেতে ডাকছে মাইমা খেতে যাব আর দেখতেই পাচ্ছ বোন কি সুন্দর খাবার সাজিয়েছে ভেজ ডাল ইলিশ মাছ পাঁপড় বেগুন ভাজা সাদা ভাত আমরা এবার খাওয়া শুরু করবো বোন কখনো একা হাতে এত কাজ করেনি বাড়িতে যখন ছিল আর এখন একা হাতে কত কাজ করছে দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা রান্না করেছে খুব ভালো স্বাদ হয়েছে খালাই দিয়েছিল
খেয়ে উঠে গরম লেগে গেছে, তাই জামা খুলেছি। এবার রূপারা খেতে বসেছে, আমি সেটাও দেখাবো। এবার আদিত্য আর সায়ন খাচ্ছে, এদের নিচে খেতে দিয়েছে। দেখতে পাচ্ছ সায়ন খাওয়া হয়ে গেছে আর আদিত্য এখনো খাওয়া হয়নি, আস্তে আস্তে খাচ্ছে। আমি আন্দাজে আয়নাটা ছোট হয়ে গেছে, তাই একটু ঝুঁকে মাথাটা হাসড়াচ্ছি। এবার বাড়ি যেতে হবে, দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি তার জন্য। দেখতেই পাচ্ছ একটা ঠাকুরের গাড়ি, আর আমরা বেরিয়ে পড়েছি, অন্ধকার হয়ে গেছে, রাস্তায় রয়েছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি, এখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি। এত অন্ধকার রাস্তা আছে, কিছুই শেয়ার করতে পারছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব।